সুন্দর ইন্ডিয়ান স্টেট মধ্যপ্রদেশের সবচেয়ে বড় শহর। ফের দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা ছিনিয়ে নিল ইন্দোর। এই নিয়ে টানা চারবার 2020 সালের স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা অনুযায়ী পরিচ্ছন্নতার নিরিখে মধ্যপ্রদেশের এই শহরই সেরা। দেশজুড়ে প্রায় এক মাস ধরে চলা সমীক্ষা জানিয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরই সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টানা চারবার পরিচ্ছন্ন শহরের তকমা ছিনিয়ে নেওয়া ইন্দোর সম্পর্কে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে অনুরোধ, অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। মধ্যপ্রদেশের ইন্দোর শহর অনেকগুলি কারণে পুরো ভারতবর্ষে জনপ্রিয়। হলকা রাজের সময় ইন্দিরেশ্বর মন্দির বানানো হয়েছিল, তাই মনে করা হয় এই মন্দিরের নাম অনুসারে শহরটির নাম ইন্দোর রাখা হয়। ইন্দোর শহরকে মধ্যপ্রদেশ অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ার কমার্শিয়াল অ্যান্ড এডুকেশনাল হাব মনে করা হয়। পুরো ভারতবর্ষের মধ্যে ইন্দোর এমন একটি শহর যেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের দুটো ক্যাম্পাস আছে, তাই হয়তো ইন্দোরকে সেন্ট্রাল ইন্ডিয়ার এডুকেশনাল হাব মনে করা হয়। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কলোনি ইন্দোরের সুদামানগর। এই কলোনি ইন্দোরের অনেক জনপ্রিয় কলোনি। বলা হয় যে নির্দিষ্ট অ্যাড্রেস ছাড়া এখানে যাওয়া মানে মরুভূমির মধ্যে জলকে খোঁজা। ইন্দোর মধ্যপ্রদেশের কমার্শিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, এই জন্য অনেক নামি দামি অফিস এই শহরে গড়ে উঠেছে। ইন্দোরকে ডিট্রয়েট অফ মধ্যপ্রদেশও বলা হয় এর ডেভেলপমেন্ট অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের জন্য। পুরো ইন্ডিয়াতে ইন্দোর এমন একটি শহর যার 100 কিলোমিটারের মধ্যে হিন্দুদের পবিত্র স্থান আছে উজ্জয়ন অ্যান্ড ওমকারেশ্বর। স্বচ্ছ ভারত অভিযানে ইন্দোর চারবার পরিচ্ছন্নতার জন্য প্রথম স্থান অধিকার করেছে। ইন্ডিয়ার এতগুলো শহরকে পিছনে ফেলে নাম্বার ওয়ান পজিশনে আসা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। ইন্ডিয়ার অন্যান্য শহরগুলিকে ইন্দোর শহরকে আইডল মনে করা উচিত। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ সেন্টার RRCAT রাজারামান সেন্টার অফ অ্যাডভান্সড টেকনোলজি ইন্দোর শহরে আছে। সেন্ট্রাল ইন্ডিয়ার সবচেয়ে বড় ঔষধের বাজার ইন্দোরে। এখানে হোলসেলে মেডিসিন পাওয়া যায়। স্মার্ট সিটি ইন্দোর, ভারতের স্মার্ট সিটি লিস্টে ইন্দোরকে সংযুক্ত করা হয়েছে, যেখানে ইন্দোর শহরটিকে স্মার্টভাবে ডেভেলপমেন্ট করা হবে। 2011 সালের সেন্সাস অনুসারে ইন্দোরের লিটারেসি হার 85.87%, যা কিনা ন্যাশনাল লিটারেসি হারের থেকেও বেশি। 2011 সালের জনগণনা অনুসারে 19 লক্ষ জনসংখ্যার শহর ছিল ইন্দোর। 2018 সালে পপুলেশন বেড়ে 30 লক্ষে গিয়ে পৌঁছেছে। ইন্দোর শহরের টোটাল মেট্রোপলিস এরিয়া 530 কিলোমিটার। এরিয়া র্যাঙ্কের হিসাবে ইন্ডিয়াতে 11 নম্বর পজিশনে ইন্দোর। ইন্দোরের অফিসিয়াল ভাষা হিন্দি অ্যান্ড ইংলিশ। ইন্দোর শহরে অনেক পর্যটন স্থান আছে। ইন্দোর মিউজিয়াম, ওয়াটার পার্ক, লালবাগ প্যালেস, অন্নপূর্ণা মন্দির, আরও অনেক কিছু। ইন্দোরের লোক নিজেদেরকে ইন্দোরি বলে পরিচয় দেন। ইন্দোর পুরো ভারতবর্ষের মধ্যপ্রদেশের একটি সুন্দর শহর। বন্ধুরা, ইন্দোর সম্পর্কে আপনি আপনার ওপিনিয়ন নিচে কমেন্ট করে নিশ্চয় বলবেন। আশা করছি ভারতের নাম্বার ওয়ান পরিচ্ছন্ন শহর ইন্দোর সম্পর্কে এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।